গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম মেকার চৈতালি। আর আমি চৈতালি আবার চলে এসেছি আরেকটা কি নতুন ব্লগ নিয়ে। না, আজকে নিয়ে এসেছি ইটিং শো। দেখতেই পাচ্ছ খাবার দাবার সব সাজানো। মনে হলো আজকে যেহেতু ব্লগ করিনি তো মনে হলো যে আজকে বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়াটাই সেরে ফেলি একসাথে বসে আর কি। তো এখানে খাবার মানে আফটারনুন মানে দুপুরবেলা, আর দুপুরবেলা মানেই বাঙালির হচ্ছে ভাত। আমি ভাত নিয়ে বসে পড়েছি, সাদা প্লেন সাদা ভাত রাইস, সঙ্গে লেবু, আর হচ্ছে বেগুন ভাজা, শাক ভাজা দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে চিকেন চিকেন, আর হচ্ছে কাঁচা আমের চাটনি, আর হচ্ছে পাকা আম। এখন আমের সিজন, কাঁচা পাকা দুই চলবে, আর সাথে আমার জল। যদিও খাওয়ার সময় জলটা খাওয়া উচিত না, কিন্তু আমি জল ছাড়া খাওয়া শুরু করতে পারি না আর কি। শুরু করতে পারি মানে মাঝখানে আমার জল লাগে আর কি। তো চলো আমি খাওয়া স্টার্ট করছি। প্রথমে তো শাক দিয়েই খাবো। আর এটা কি শাক ভাজা বলো তো? পাট শাক ভাজা। এই গরমকালে পাট শাক খাওয়া খুব ভালো। পাট শাক পেট ঠান্ডা রাখে। আর শাক ভাজা দিয়ে গরম ভাত খেতে বেশ ভালোও লাগে। বেগুন ভাজা হেব্বি লাগে খেতে। আমি তো ভীষণ ভালোবাসি বেগুন ভাজা খেতে, মানে বেগুন জিনিসটাই আমার পছন্দের। আর ইটিং শো মানে আমি ওই বসে বসে খেয়েই যাবো, আমার ভালো লাগে না, আমি একটু বকবক করতে করতে খাবো। আমি খেয়ে যাবো, তোমরা দেখে যাবে ওটা কি ভালো লাগে। তার চাইতে কথা বলতে বলতে গল্প করতে করতে খাই। লেবু, এই সময় লেবুটা খাওয়া ভালো। আর হচ্ছে এই সময় কেন মানে পাতি লেবু সবসময় উপকারী জিনিস আর কি, কিন্তু এই সময়টা বিশেষ করে ভালো আর কি। ওটা চাটনিটা এতে খুব ভালো হয়েছে। চিকেনটা আর চিকেনের আলু, চিকেন হোক মাটন হোক, তার এই আলু আমার ভীষণ প্রিয়। অনেকে হয়তো মাংসের আলু খেতে চায় না, কিন্তু আমি ভীষণ ভালোবাসি মাংসের আলু খেতে। চেহারাতে আলু, আবার খাচ্ছিও আলু।
অনেকে বলে মাংসে আলু দিলে টেস্ট নষ্ট হয়ে যায়, হতে পারে, কিন্তু আমার আবার আলু ছাড়া ভালো লাগে না। আর ভাতের সঙ্গে টক বা চাটনি না হলে ভালো লাগে না। অনেকে সব হাড়গোড় খাও না, খাওয়াটা ভালো নয় শুনেছি। আগে শুনতাম এগুলো খাওয়া ভালো, প্রচুর ক্যালসিয়াম আছে, এখন শুনি ভালো নয়। যত লোক না তুই হাড়গোড়ে থাকে চিকেনের, আমার আবার হাড়গোড় চিবিয়ে না খেলে আমার আবার পোষায় না। জামের এগুলো চুষে খেতে কি ভাল লাগে না? আঠি ঠিক নয়, সেই আঠির আগে যেমন কুশি টাইপের হয়, শক্ত টাইপের সেইগুলো। হাড় গুঁড়িয়ে ছাতু, যে বললাম আমি সব গুঁড়ো করে খেয়ে নিই, নাচি বলে ঠিক ভালো লাগে না। যখন বিয়ে বাড়ি যখন অনুষ্ঠান বাড়ি যাই তখন তো চিবিয়ে খাওয়া যায় না, তখন তো বাড়ির মতন চেটে চুটে চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় না, তখন ওই মাংসের হাড়গুলো সাইডে ফেলে রেখে আসতে হয়, মনে যেন চিবিয়ে খাই। পাবলিক প্লেসে সম্ভব নয়, নিজের বাড়ি হলে সম্ভব। এই যে ভাতের মাঝখানে জল খেলাম, এটা কিন্তু ভীষণ ক্ষতিকারক, ডাক্তাররাই বলে, কিন্তু মনে হয় জল না খেলে ভাত নামছে না।
সিম্পল খাবার দাবার, একটা জিনিস লক্ষ্য করেছো, আমি খেতে বসলে আমার ডান হাত বাঁ হাত দুই এঁটো হয়, বাঁ হাতে আমি থালাটা ধরে রয়েছি, আমার অভ্যেস। ভাত, মাংস, চাটনি, শাক ভাজা, বেগুন ভাজা সব খাওয়া শেষ, লাস্টে যে আম, আর আমি এরকম চোখলা শুদ্ধ আম খেতে ভালোবাসি, মানে আমের মধ্যে চোখলা থাকবে, খোসা থাকবে, আর শেষ পাতে আমটা না হলে ঠিক জমে না, আর ঠান্ডা ঠান্ডা আমটা পরে ভালো লাগছে, ফ্রিজ থেকে বার করে কাটা হয়েছে। তো স্টাইল মাইন করে খেতে পারছি না, যেমনটি খাই তেমন খাচ্ছি। এটাকেও চেটে খাবো, আমি কোষার গায়েও না অনেক আম লেগে থাকে। আমরা ভাবছো না মেয়েটা কি রে বাবা, কোনো কিছু ছাড়ছে না, এই খোসা থেকে আমবার করে খাচ্ছে, হাঁ চিবিয়ে খাচ্ছে, খাও তো এভাবেই খাও, ওই ছুঁয়ে ছুঁয়ে খাওয়া আমার পোষায় না। ছোটবেলায় আটিগুলো চুষে চুষে সাদা করে দিতাম, শেষের আগে এই হাত চাটাটা আমার অভ্যেস, পাতে তো কিছু নেই, কি চাটবো আর,
নাহলে পাতো চাটি। হাত না চাটলে যেন খাওয়া অসম্পূর্ণ থেকে যায়, আমার তো তাই মনে হয়। তাহলে আজকের মতো খাওয়া শেষ। তো চলো, তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার পরবর্তী দিনে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।